প্রিয় ভিউয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম। আমি জাকিয়া, জাকিয়া হোম মেকার অ্যান্ড ব্লগার চ্যানেলে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব আমড়ার কোরমা। তো আমড়ার কোরমা তৈরি করার জন্য আমি প্যানে ঘি অ্যাড করলাম। তো ঘিটা গলিয়ে নিয়ে এর ভেতরে দুইটা এলাচ ফেটি অ্যাড করলাম, সুঘ্রাণ পাওয়া যাবে। এখানে এক চামচ পাঁচফোড়ন অ্যাড করলাম, একটু নেড়ে চেড়ে ঘিয়ে ভেজে নিলাম। তো নেওয়ার পরে আদার পেস্ট এক চামচ অ্যাড করেছি, তো সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। এরপর কিছু আস্ত রসুনের কোয়া অ্যাড করে ভেজে নিচ্ছি। তো এত সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। তো এখানে গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। দেওয়ার পরে সমস্ত উপকরণ কিছু সময় অবশ্যই অল্প আঁচে ভেজে নিতে হবে, আঁচটা বাড়িয়ে দিলে মশলাগুলো পুড়ে যাবে। তো এই পর্যায়ে দেখুন ভাপিয়ে নেওয়া আমরা অ্যাড করছি। আমরাগুলোকে আমি 40% সিদ্ধ করে নিয়েছি লবণ পানি দিয়ে। আর আমরাগুলোকে আমি কেটে কেটে পিস পিস করে নিয়েছিলাম। তো সমস্ত আমরাগুলোকে অ্যাড করে নিলাম। আমড়াটা আপনারা ভাপিয়ে নেবেন অবশ্যই। তো কিছু সময় মশলার সাথে ঘিয়ের সাথে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পরিমাণ মতো লবণ অ্যাড করলাম। আমড়াটা আমাদের গাছের আমড়া, সবসময় আমাদের গাছে আমড়া হয়। তো শীতকালে আমড়ার কোরমা খেতে কেমন লাগবে? অবশ্যই ভালো লাগবে। গরমের সময় তো আসলে এটা একটা মজাদার খাবার, জনপ্রিয় খাবার। তো শীতকালেও করে খেলে দারুণ লাগবে। তো দেখুন এ পর্যায়ে আমি নারকেলের দুধ অ্যাড করে দিলাম। আমি এই নারকেলের দুধটা দিয়েই আমড়ার কোরমাটা করব। তো এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমড়ার সাথে যা জিরার গুঁড়া অ্যাড করছি। ভাজা জিরাটার দেওয়ার ফলে একটা সুঘ্রাণ পাওয়া যাবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় পর পর অবশ্যই নেড়ে দিতে হবে, যেহেতু নারিকেলের দুধ, নারিকেল দুধটা কিন্তু রান্না করার সময় তলানিতে লেগে যায়। তো সব সময় খেয়াল রাখতে হবে, যে কোনো রেসিপিতে নারিকেলের দুধ অ্যাড করলে অবশ্যই ঘন ঘন নেড়ে দিতে হবে। তো মাঝে মাঝে ঢাকনা তুলে এভাবে নেড়ে দিব, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে করে আমড়াটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো চিনিটা অ্যাড করলাম। তবে চিনিটা আপনাদের রুচি অনুযায়ী কম বেশি করে নেবেন। মিষ্টি বেশি খেতে চাইলে মিষ্টি বেশি নেবেন, কম খেতে চাইলে কম নেবেন। তো এই তো দেখুন বেশ কিছু সময় রান্না করার পরে দুধটা বেশ ঘন হয়ে গিয়েছে, আমার কোরমাটা প্রায় রেডি। তো কেমন হয়েছে, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। নতুন যারা দেখছেন প্রিয় ভিউয়ার্স, আমার এই আমড়ার কোরমাটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। এতে করে আমার নিত্য নতুন মজাদার রেসিপিগুলো পেয়ে যাবেন, সহজেই পেয়ে যাবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার কোরমাটা রেডি। আমরা কোরমাটা এখন এই যে একটা বলে তুলে নিচ্ছি, দেখুন
খেতে খুব সুন্দর হয়েছিল। খুব সহজে আপনাদের তৈরি করে দেখালাম, ঝামেলা ছাড়াই, খুব সহজভাবে দারুণ মজাদার একটা টেস্টি খাবার তৈরি করা যায়। তো বাসায় এভাবে অবশ্যই ট্রাই করবেন। মাঝে মাঝে এই ধরনের খাবার খেলে মুখের রুচিটার পরিবর্তন হয়। আর আমরার কোরমা যারা খেয়েছেন তারা তো জানেন কতটা সুস্বাদুকর হতে পারে। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।